কুয়েত মৈত্রী ও সুফিয়া কামাল হলে অনিয়মের অভিযোগে ছাত্রীরা বিক্ষোভ করেছে। সিল দেয়া ব্যালট পাওয়ায় কুয়েত মৈত্রী হলের প্রভোস্টকে বরখাস্ত করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে ভোট শুরুর 3 ঘণ্টা পর মৈত্রী হলে ভোট শুরু হয়। এদিকে অনিয়মের অভিযোগে ভোট শুরুর কয়েক ঘণ্টা পর রোকেয়া হলের ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। এ হলে পুনরায় ভোট শুরু হবে 3টায়। কুয়েত মৈত্রী হলে সকাল 8টা থেকে ভোট শুরুর কথা থাকলেও ছাত্রীদের বাধার মুখে নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অন্যান্য হলের মতো খালি ব্যালট বাক্স তাদের দেখানো হয়নি। পরে বস্তা ভর্তি সিল মারা ব্যালট পেপার উদ্ধার করে শিক্ষার্থীরা। এরপরই বিক্ষোভ শুরু করেন তারা। এখানে আগে থেকেই ছাত্রলীগের যে ভিপিজিএস প্রার্থী ছিল তাদের হচ্ছে সিল মারা ছিল। এ সময় ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য, প্রক্টর ও রিটার্নিং কর্মকর্তারা। পরে তারা জানান অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অনিয়ম হয়েছে সেটা তদন্ত করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা গ্রহণযোগ্য নয়। সময় বাড়িয়ে দেওয়া হবে, আর সময়ের যদি ভোট দিয়ে শেষ না করতে পারে ওই সময়ের মধ্যে আমাদের এই হল গেটের মধ্যে যারা থাকবে যত সময় লাগে তত সময় পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে যেন কোনো কার্যক্রমই আমাদের স্বাভাবিকভাবে চলে। প্রশাসন হলের প্রভোস্টকে প্রত্যাহার করে নতুন প্রভোস্ট হিসেবে মাহবুবা নাসরিনকে নিয়োগ দেন। পরে সকাল 11:10 এই কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয়। বর্তমানে পরিস্থিতি সুষ্ঠু হয় এবং আমরা ভোট দিতে পারায় আমরা অনেক আনন্দিত। 28 বছর পরে একটা নতুন ইতিহাসের আমরা সাক্ষী হতে পারছি। আর আমার সবচেয়ে ভালো লাগছে, আমরা চাই যে এমন কেউ আসুক, যোগ্য আসুক, যে হচ্ছে আমাদের হলকে প্রতিনিধিত্ব করতে পারবে। অনেক ভালো লাগছে যে আমি স্বচ্ছভাবে ভোট দিতে পারছি। অ্যাট লিস্ট ঝামেলার পরে ভোটটা হচ্ছে, এটাই অনেক বড় পাওয়া এবং মোটামুটি সুষ্ঠুভাবেই হচ্ছে মনে হলো। একদম নতুন করে শুরু করেছি, যেভাবে মেয়েরা ভিতরে গেছে, ওরা দেখেছে, বক্সগুলি দেখেছে সব খালি, ওরা নিজের হাতে সিলগালা করেছে। তারপরে আমরা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ 11:15 শুরু করেছি। সবাই উৎসব মুখর পরিবেশে দিচ্ছে, সবাই ভেতরে অবজারভার হিসেবেও আছে সব দল থেকে। বেগম রোকেয়া হলেও নানা অনিয়মের অভিযোগ করেন শিক্ষার্থীরা। তবে তা অস্বীকার করে ছাত্রলীগ নেতারা দাবি করেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই ষড়যন্ত্র। যেভাবে কোটা আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, যেভাবে প্রপাগান্ডা হয়েছিল, সেম ঘটনা এখানে ঘটেছে। এখানে বলছে চুরি হয়েছে, কারচুপি হয়েছে, এটা হল সংসদে ছিল, দরজা ভেঙে বের করেছে। পরে শিক্ষার্থীদের বাধায় কিছু সময় ভোট গ্রহণ বন্ধ থাকলেও বিকেল 3টা থেকে আবারও ভোট গ্রহণ শুরুর কথা জানান উপ উপাচার্য। যে ঘটনা ঘটেছে এর উপর তো আমাদের নিয়ন্ত্রণ এরা করতে পারে নাই, সুতরাং ব্যালট পেপারগুলো এগুলো নতুন করে যা আছে আর নতুন করে এনে 3টা থেকে যথারীতি ভোট শুরু হবে। এছাড়া কবি সুফিয়া কামাল হলেও হল সংসদের বিক্ষোভের মুখে প্রায় 30 মিনিট ভোট গ্রহণ বন্ধ রাখে প্রশাসন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কুয়েত মৈত্রী হলে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল এবং বেগম রোকেয়া হলে আছেন রিপোর্টার বেলায়েত হোসাইন। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, শুরুতেই যাচ্ছে রুমেলের কাছে। রুমেল, 10 মিনিট আগে এই কুয়েত মৈত্রী হল এলাকায় পরিদর্শনে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে, তিনি আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন বলে আমাদের কাছে জানিয়েছেন এবং তিনি সব ছাত্র সংগঠনকে, সব ছাত্রদেরকে যারা ভোট দিয়েছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। আপনাকে জানাতে চাই, তিনি বলেছেন যে কুয়েত মৈত্রী সহ যেসব জায়গায় কিছু অনিয়ম হয়েছে সেসব ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, তিনি সেটি বলেছেন। আর কুয়েত মৈত্রী হলের ঘটনায় তিনি বলেছেন যে 5 সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে, সেই কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আর তিনি বলেছেন এখানে যে খবরটি পাওয়া গিয়েছিল সেটি যে শোনার সঙ্গে সঙ্গে তিনি ব্যবস্থা নিয়েছেন। তবে আমরা গণমাধ্যম কর্মীরা তার কাছে জানতে চেয়েছিলাম যে 5টি প্যানেল এই ভোটকে বর্জন করেছে, সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন কিনা। তিনি সে ব্যাপারে কোনো মন্তব্য আমাদের কাছে করেননি, তিনি শুধু বলেছেন যে শিক্ষার্থীরা গণতান্ত্রিক আচরণ করেছে সেটি তিনি বলেছেন, কিন্তু আমরা বারবার জিজ্ঞেস করার পর 5টি প্যানেলের ভোট বর্জনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। আর এখানে কুয়েত মৈত্রী হলের ঘটনা আপনি জানেন যে সেটি হচ্ছে যে সকাল বেলাতে ভোট গ্রহণ এখানে শুরু হয়নি, ভোট গ্রহণ এখানে শুরু হয়েছে 10:11:10 থেকে। তো পরবর্তীতে এখানে যেটি জানানো হয়েছিল যে 2,1900
20টি, অর্থাৎ প্রায় 2000 এর মতো যে ভোট রয়েছে এখানে, সেই ভোট গ্রহণ তারা সকাল 11:10 থেকে শুরু হয়ে 5:10 পর্যন্ত যে 6 ঘন্টা, সেই 6 ঘন্টা নেওয়া হবে। এরপরেও যদি কোনো ভোটার এখানে থাকেন তাহলে তাদের ভোটটিও গ্রহণ করা হবে। তবে আমরা কিছুক্ষণ আগে অর্থাৎ এই যখন উপাচার্য এই কোয়েতমন্ত্রী হলে আসেন তখন আমরা হলের ভিতরে গিয়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে লাইন একেবারে ছোট হয়ে গেছে। অর্থাৎ সকাল 11:10 ভোট গ্রহণের ভোটটি গ্রহণ নেওয়া শুরু হয় তখন থেকে আমরা যে দীর্ঘ লাইন দেখেছিলাম সেই লাইন অনেকটা কমে গেছে। আমরা কথা বলেছিলাম এই কেন্দ্রের যিনি নবনিযুক্ত প্রভোস্ট অর্থাৎ এই হলের যিনি অধ্যাপক মাহবুবা নাসরিনের সঙ্গে, তো তিনি যেটি জানিয়েছিলেন যে যখন ভোট গ্রহণটি শুরু হয় শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে এবং দলে দলে যে ভোট দিতে এসেছিলেন তাদের বেশিরভাগ শিক্ষার্থীরই ভোট দেওয়া হয়ে গেছে। অল্প কিছু শিক্ষার্থীকে আমরা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। এছাড়া এখানে এই প্রভোস্ট যেটি বলেছেন কিছু শিক্ষার্থী হয়তো বা তাদের রুমে আছে, তো তারাও যদি যে এখনো কিন্তু এই হলের ভোট গ্রহণের জন্য 5:10 আর অনেক সময় বাকি আছে, তারা যদি আসে তাহলে তারা ভোট দিতে পারবেন। তবে তিনি যেটি বলেছেন আমাদেরকে তার ধারণা যে বেশিরভাগ শিক্ষার্থী এরই মধ্যে ভোট দিয়ে ফেলেছেন। তো এই ছিল কোয়েতমন্ত্রী হলের আমার কাছে সবশেষ খবর। রোকেয়া হলের সামনে আছেন আমাদের সহকর্মী বেলায়েত হোসেন, সেখানকার খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। বেলায়েত রুমেল, রোকেয়া হলের এখনকার পরিস্থিতি যদি একটু বলি তাহলে বলা যায় যে এই কিছুক্ষণ আগে থেকে এখন রোকেয়া হলের পরিবেশ পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। তবে একটু আগেও রোকেয়া হলের ভেতরে পক্ষ বিপক্ষের আমরা মুহুর্মুহু স্লোগান দেখেছি। ছাত্রলীগ এবং যারা অন্যান্য ছাত্র সংগঠন রয়েছে, বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনকারী এবং যারা ছাত্রদলের যারা প্যানেলের প্রার্থীরা রয়েছেন বা তাদের নেতাকর্মীরা রয়েছেন, তারা এখানে এসে স্লোগান দিয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই রোকেয়া হলে 11:45 কাছাকাছি সময়, আনুমানিক 11:45 সময় এখানে ব্যালট অন্য আরেকটি রুমে, ভোট কক্ষের বাইরে আরেকটি কক্ষে ব্যালট পাওয়া যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই, ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা, একে অপর পক্ষকে পাল্টাপাল্টি দোষারোপ করেছে। প্রথমেই কোটা সংস্কার আন্দোলনকারীরা বলেছে যে এই ব্যালট পেপার কীভাবে বাইরে এলো, তারা এই রেশারেশির জোরে কিন্তু এখানে জেরে কিন্তু এখানে ভোট গ্রহণ কিছুক্ষণের জন্য স্থগিত হয়ে যায়। এবং একটু জানিয়ে রাখি যে এই স্থগিত হওয়ার কে কেন্দ্র করে এখানে কোটা সংস্কার আন্দোলনকারীর যিনি ভিপি প্রার্থী নুরুল হক নুরু, তিনি এবং ছাত্রলীগের সভাপতি, ছাত্রলীগের ভিপি প্রার্থী শোভন, ছাত্রলীগের জিএস প্রার্থী গোলাম রাব্বানি, তারা এখানে এসেছেন এবং উভয় পক্ষ বিপক্ষের মধ্যে আমরা পাল্টাপাল্টি হাতাহাতির ঘটনা দেখেছি এবং তর্ক বিতর্কের ঘটনা দেখেছি। কোটা আন্দোলনকারীরা বলছেন যে তাদেরকে আহত করা হয়েছে বলে তারা অভিযোগ করছেন, যদিও ছাত্রলীগের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। আর এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু এই রোকেয়া হলে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি পর্যবেক্ষক দল এখানে এসেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা বলেছে যে রোকেয়া হলের যেই ব্যালটের কথাটি, ব্যালট যে বাইরে ব্যালট পাওয়া গিয়েছে এবং সেই ব্যালট এটি দুঃখজনক বলে তারা উল্লেখ করেছেন। এবং বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মোহাম্মদ সামাদ তিনি বলেছেন যে বিকেল 3টায় যে ভোট গ্রহণ যে সাময়িকভাবে স্থগিত রয়েছে সেটি বিকেল 3টা নাগাদ শুরু হবে। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এখানে চিফ রিটার্নিং কর্মকর্তা এখানে আসার পর তাকে শিক্ষার্থীরা, ভোট বর্জনকারীরা কিছুক্ষণ অবরুদ্ধ রাখার পরে তাকে আবার তারা অবরুদ্ধ থেকে তারা মুক্ত করে দিয়েছে। তো আমার কাছে এই ছিল এখনকার মতো। কাজল, ডাকসু নির্বাচনের সার্বিক অবস্থা জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী বেলায়েত ও খান মোহাম্মদ রুমেল। এদিকে ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি প্যানেল। ছাত্রদল, বাম জোট, কোটা আন্দোলনকারী, ছাত্র ফেডারেশন ও স্বতন্ত্র জোটের প্রার্থীরা দুপুর 1টার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ঘোষণা দেন তারা। এই কালো নির্বাচন, এই যে প্রশাসনের পাতানো নির্বাচন, এই দলকানা প্রশাসনের যে আপনার বুট ডাকাতির নির্বাচন, সেই বুট ডাকাতির নির্বাচনের সমস্ত পরিস্থিতি বিবেচনা করে আমরা, প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এই নির্বাচন বর্জন করছি। এই নির্বাচন একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং ভোট ডাকাতি নির্বাচন হয়েছে। আমরা এই নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আজকে আমরা সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়েছি। আমরা বলতে চাই এই প্রশাসন, আমরা এই প্রশাসন যে নির্লক্ষ্য নির্বাচন তারা করতে যাচ্ছিল, এই নির্বাচন আমরা কিছুতেই মানি না। আজকের এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে এখন বিক্ষোভ মিছিল করে উপাচার্যের কাছে যাব এবং পুরো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হবে। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস বন্ধ থাকবে। আমরা রিটার্নিং যে পোলিং এজেন্ট সেটাও তারা রাখলেন না, তারা বললেন তাদের উপর বিশ্বাস অর্জন করতে। সেই বিশ্বাসের নমুনা আমরা একটু বলছি আপনাদের সামনে। কুয়েত মন্ত্রী হলে বস্তাবর্তী সিলমারা ব্যালট পাওয়া গেছে ভোট গ্রহণের আধা ঘন্টা আগে।
সেই বিশ্বাসের নমুনা হচ্ছে এসএম হলে লিফলেটিং করতে, শুধুমাত্র ছাত্রলীগের লিফলেটিং বাদে অন্য কারো লিফলেটিং করতে দেওয়া হয়নি। এদিকে ডাকসু নির্বাচনে সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। তবে কুয়েত মৈত্রী হলসহ বেশ কয়েকটি হলে অনিয়মের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে কয়েকটি সংগঠনের ভোট বর্জনের ঘটনায় তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। আমি খুব আনন্দিত অনুভব করছি যে আমাদের শিক্ষার্থীরা যেভাবে সুশৃঙ্খলভাবে পারস্পরিক শ্রদ্ধা রেখে যেভাবে লাইন দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে, এটা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং এটা আমাদেরকে নতুনভাবে অনুপ্রেরণা দেয় যে সামনের দিনগুলোতেও আমরা ডাকসু নির্বাচন নিয়মিতভাবে করার যে শক্তি এবং সাহস উদ্দীপনা, এটি আমাদের শিক্ষার্থীরা কিন্তু দেখিয়েছে। এই মুহূর্তে উপাচার্যের বাসভবনের সামনে আছেন রিপোর্টার ইকরাম সাইন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, কাজল, ছাত্রলীগ ছাড়া বাকি প্রায় সবগুলি সংগঠনের নির্বাচন বর্জন করেছে এমন একটা পরিস্থিতিতে ক্যাম্পাস মোটামুটি থমথমে এবং কিছুটা উত্তালও বলা যায়। আমি এখন বিসির বাসভবনের সামনে আছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক পুলিশের মোতায়েন, পুলিশ সদস্যের উপস্থিতি আমি দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে এখানে ছাত্রদল সহ অন্য যে বিরোধী সংগঠনগুলো আছে তারা এখানে বিক্ষোভ মিছিল করেছে এবং অবস্থানের চেষ্টা করেছিল। পরবর্তীতে পুলিশ সদস্যদের সাথে কথাবার্তার পরে ছাত্রদল এখান থেকে উঠে গেছে, তবে বিরোধী অন্য যে সংগঠনগুলো আছে এবং ছাত্রদলও তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে আন্দোলনের দিকে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং ক্যাম্পাসের বিভিন্ন সড়কে এবং হলগুলোর সামনে গিয়ে কিন্তু মিছিল করছে বর্জনকারী যে সংগঠনগুলো আছে এবং তারা বলছে যে যেহেতু নির্বাচনটি সুষ্ঠু হয়নি তাদের কথা অনুযায়ী, সেক্ষেত্রে তারা বলছেন যে পূর্ণ তফসিল ঘোষণা করে যাতে নির্বাচন হয় এবং তারা বিভিন্ন দাবিদাওয়া উত্থাপন করেছেন। কয়েকটি সংগঠন আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মঘটেরও আহ্বান করেছেন, যদিও ছাত্রদল বলেছে তারা এখনও সেই দাবির কথা বলছেন না এবং পরবর্তীতে তারা তাদের যে দাবি সেই দাবির ঘোষণা দিবেন। আমরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় দেখেছি, ছাত্রলীগকেও দেখেছি যে এখানে মোটরসাইকেল মহড়া দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা, একই সঙ্গে অন্য যে ছাত্র সংগঠনগুলো আছে তারাও কিন্তু ব্যাপক তৎপর, তারা প্রতিবাদ মিছিল করছে, তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করছে এবং বিভিন্ন সড়ক মিছিল নিয়ে প্রদক্ষিণ করছে এবং হলগুলোর সামনেও কিন্তু তারা তাদের যে প্রতিবাদ সেটি করছে এবং তারা বলছেন যে যদি পূর্ণ তফসিল ঘোষণা করা না হয় এবং নির্বাচনটি আবার না দেওয়া হয় তাহলে তাদের যে যে দাবি সেই দাবিটি যদি পূরণ না হয় তারা তাহলে আন্দোলন করে যাবেন। তো এ ছিল আমার কাছে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইকরাম হোসাইন। এদিকে সকাল থেকে প্রতিটি হলেই ছিল ভোটারদের দীর্ঘ লাইন। প্রায় তিন দশক পর ডাকসু নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে ভোটের পরিবেশ নিয়ে ছাত্র সংগঠনগুলোর ছিল পাল্টাপাল্টি বক্তব্য। 28 বছরের অচল অবস্থার অবসানের দিন সোমবার, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আজকের সকালটি অন্যরকম। ভোট দিতে ভোর থেকেই তাই লম্বা লাইনে দাঁড়িয়েছেন তারা। বেশিরভাগ হলেই উৎসবার উৎসাহ নিয়ে চলছে ডাকসু নির্বাচন। কথা ছিল ভোট চলবে দুপুর দুটো পর্যন্ত, কিন্তু ভোটারের সংখ্যা বেশি তাই যতক্ষণ ভোটার থাকবেন ততক্ষণই চলবে ভোট গ্রহণ। প্রায় তিন দশক পর ডাকসুর সাক্ষী হতে পেরে উচ্ছ্বাস বাঁধ ভাঙা। তবে পাল্টাপাল্টি অভিযোগ আছে প্রার্থীদের। প্রথমত ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত। সুশৃঙ্খলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে ভোটটি অনুষ্ঠিত করতে পেরেছে বলে আমি খুবই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে কোনো ঐতিহাসিক সাক্ষী কিন্তু শুধু আনন্দেরই না, গর্বেরও বটে। তো আমরা ঐতিহাসিক সেই সাক্ষী হতে যাচ্ছি, এটা খুবই আনন্দের। একজন শিক্ষার্থী ভোট দিচ্ছেন 38টি ক্যাটাগরিতে, এ কারণে সময় লাগছে খানিকটা বেশি। তবে তা নিয়ে আক্ষেপ বা অভিযোগ নেই ভোটারদের। 38টা ভোট একসাথে দেওয়া, এই বিষয়টা অনেক ভালো লাগছে। সকালে দেখেন উপস্থিতি প্রচুর। প্রথম বর্ষ আমরা এসেই ডাকসু নির্বাচন পেয়েছি, অবশ্যই অনুভূতি অনেক ভালো। আমি এমন ছাত্র প্রতিনিধি চাই যে আমাদের আশাগুলো পূরণ করবে। যদিও বেশ কয়েকজন প্রার্থীর অভিযোগ কৃত্রিম সংকট তৈরি করে দীর্ঘ করা হচ্ছে ভোটারের লাইন। তাদেরকে বলা হয়েছে যে তারা যেন ভোট দিতে গিয়ে টাইম ওয়েস্ট করে এবং ভোট দিয়ে আবার যেন লাইনে দাঁড়ায়। তো আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যাপারটি জানিয়েছি। ভোট গ্রহণ প্রক্রিয়া খুব স্লো হচ্ছে। আর দ্বিতীয়ত, যারা ভোট দিচ্ছে, কারণ আপনি কে ভোট দিচ্ছে কে ভোট দিচ্ছে না সেটা মার্ক করার কোনো ব্যবস্থা নেই। এখানে
আইডি কার্ড পাস করে দিচ্ছে, মানে আইডি কার্ড তো পকেটে থাকলে বোঝা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র ভূমিতে আপনার যে একটি ভোট ডাকাতি নির্বাচন, আপনার মেকানিজমের একটি ইঞ্জিনিয়ারিং এর একটি নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, ওটার প্রতিবাদ স্বরূপ আমি এখন পর্যন্ত আমার সিদ্ধান্ত হচ্ছে আমি ভোটদান থেকে বিরত থাকবো। জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী, বাংলাদেশ ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজেদের সংগঠন মনে করে, তরুণের সংগঠন মনে করে, আমাদের দেশ রত্ন শেখ হাসিনার দিকে তাকিয়ে তারা বাংলাদেশ ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠন করার এবং সাধারণ শিক্ষার্থীর অধিকার আদায়ের জন্য বাংলাদেশ ছাত্রলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। ভোটার বেশি হয়, সময় বেশি লাগছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কেউ যদি এগুলা কৃত্রিম জটিলতা তৈরি করে তার কোনো লাভ নাই, কারণ এখানে হয়তো ছাত্রদের একটু কষ্ট হচ্ছে, সেটা হয়তো আমাদের রিসোর্সের অপ্রতুলতা। আমাদের ছাত্ররা যারা দুটোর মধ্যে এখানে কম্পাউন্ডের মধ্যে থাকবে, তারা রাত 10টা 12টা হলেও আমরা এখানে ভোট নিব, দ্যাট ইজ আওয়ার কমিটমেন্ট। পিপি পদে 21, জিএস পদে 14 এবং এজিএস পদে লড়ছেন 13 জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 43,255 জন। ভোট গ্রহণ শেষে ভোট গণনা হবে ওএমআর মেশিনে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শহীদুল্লাহ হলে আছেন রিপোর্টার মৌসুমি মৌ। ডাকসু নির্বাচনের আরও খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক, আমরা সংযোগটি স্থাপনের চেষ্টা করছি। দুঃখিত, যান্ত্রিক গোলযোগের কারণে মৌসুমী মৌয়ের সঙ্গে আমাদের এই মুহূর্তে সংযোগটি স্থাপন করা সম্ভব হলো না। দুপুরের সময় আরও থাকছে। আজ থেকে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে কিনতে হচ্ছে আন্তনগর।